हेलो गाइस अस्सलाम वालेकुम वेलकम माय चैनल खामारे आब्दुर रहमान यूट्यूब चैनल बंधुरा आजकल ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে লেয়ার মুরগি কি সারা বছর ডিম দেয় কিনা এরা ডিম দেওয়ার পর কত দিন গ্যাপ দেয় অর্থাৎ কোন কোন মাসে ডিম দেওয়ার পর গ্যাপ দেয় এই বিষয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত জানাবো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা তো এই লেয়ার মুরগি কত দিন যাবত ডিম দেয় এরা কি এক বছর পরে ডিম দেয় কিনা এবং হচ্ছে এরা ডিম দেওয়ার পর কোন মাস থেকে এরা গ্যাপ দেয় ঠিক আছে ডিম দেয় অর্থাৎ আপনার ধরেন আপনার মুরগি 6 মাস ডিম দিল 6 মাসের পর কি আপনার মুরগি 7 মাসের মাথাতে কি গ্যাপ দিবে কিনা এই মুরগিগুলো কি এরকম কিনা বন্ধুরা তো এই বিষয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো বন্ধুরা তাই ভিডিওর প্রথমে বলতেছি আপনারা যারা ভিডিওটি দেখবেন পুরো ভিডিওটি দেখেন মনোযোগ দিয়ে তাহলে আজকের ভিডিওতে আপনারা লেয়ার মুরগি সম্পর্কে জানতে পারবেন বন্ধুরা তো আমরা প্রথমে যেটা জানবো এটা হচ্ছে লেয়ার মুরগি কত দিনে ডিম দেয় এরপর জানবো এরা কতদিন পর গ্যাপ দেয় এবং এরপর জানবো এরা কতদিন যাবো ডিম দেয় বন্ধুরা তো লেয়ার মুরগি হচ্ছে সাধারণত আপনাকে ডিম দিবে হচ্ছে আপনার 4 থেকে 5 মাসের ভিতরে ঠিক আছে 4 থেকে 5 মাসের ভিতরে একটি লেয়ার মুরগি ডিম দেওয়ার উপযুক্ত হয় ঠিক আছে তো এরপর যেটা এটা হচ্ছে এরা কতদিন যাবো ডিম দেয় এবং এরপর কতদিন গ্যাপ দেয় বন্ধুরা এই লেয়ার মুরগিটি হচ্ছে আপনার সাধারণত দেশি মুরগির মতো না যা এরা দেশি মুরগির মতো আপনার কুরসে বয় হ্যাঁ কুরসে বয় নিজে ডিম নিজে ফুটায় আবার গ্যাপ দেয় এইটা হচ্ছে আপনার কিন্তু এরকম না এই লেয়ার মুরগি আপনার নিজে ডিম নিজে কখনো ফুটাবে না আর হচ্ছে আপনার লেয়ার জাত আর শুধু ডিম দিয়ে যাবে ঠিক আছে তো এরা কতদিন পরে গ্যাপ দেয় ডিম দেওয়ার পর বন্ধুরা এই লেয়ার মুরগি কিন্তু আপনার কোনো সময় গ্যাপ দেয় না গ্যাপ দেয় কখন যখন আপনার মুরগিটা অসুস্থ থাকে ঠিক আছে আপনার মুরগি যখন অসুস্থ থাকবে তখন আপনার মুরগিটা লেয়ার মুরগিটা গ্যাপ দিবে আর এমনি কিন্তু আপনার লেয়ার মুরগি দেখা যায় না আপনার আপনার যেরকম ফার্মি মুরগির মতন কয়েক মাস ডিম দেওয়ার পর কিন্তু আপনার 15 থেকে 20 দিন গ্যাপ দেয় কোয়াল ব্যাকে কিন্তু 20 দিন গ্যাপ দেয় হ্যাঁ তো এই লেয়ার মুরগিটা কিন্তু এরকম না লেয়ার মুরগিটি হচ্ছে আপনার ভ্যাকসিনের উপর আপনার যদি আপনার অসুখ না থাকে তাহলে আপনাকে সারা বছরই ডিম দিবে ঠিক আছে লাস্ট আমি আপনাদেরকে জানাবো এরা কতদিন যাবত ডিম দেয় তো এটা যদি আপনার অসুস্থ থাকে তাহলে আপনাকে ডিম দেওয়া গ্যাপ দিবে আর অসুস্থ না থাকলে আপনাকে কখনো ডিম দেওয়া গ্যাপ দিবে না হতে পারে এটা এরকম আজ দিবে কাল দিবে না এরপর 2 দিন দিবে 1 দিন দিবে না এরকম ঠিক আছে এটাই আপনার এক লাগাতার গ্যাপ দেয় না এটা এরকম না ঠিক আছে এটা এরকম হতে পারে বন্ধুরা তো এখন জানবো হচ্ছে লেয়ার মুরগি কতদিন যাবো ডিম দেয় বন্ধুরা আপনাদের অনেকের মনে এই প্রশ্নটা রয়েছে লেয়ার মুরগি কতদিন যাবত ডিম দেয় আমরা বাড়িতে 2টি 4টি 10টি 20টি 100টি মুরগি পালন করতেছি অথচ আমরা জানি না যে লেয়ার মুরগিগুলো কতদিন যাবত ডিম দেয় এটা না জেনে আমরা লেয়ার মুরগিগুলোকে কী করি অন্যান্য মুরগির মতন 7 থেকে 8 মাস পালন করে লেয়ার মুরগিগুলো বিক্রি করে ফেলি ঠিক আছে বন্ধুরা তাই আজকের ভিডিওতে আমি বলতেছি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখুন তাহলে আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন লেয়ার মুরগি ডিমের সম্পর্কে কতদিন যাবত ডিম দেয় এবং কতদিন পরে গ্যাপ দেয় বন্ধুরা এখন হচ্ছে লেয়ার মুরগি আপনার কতদিন যাবত ডিম দেয় ঠিক আছে বন্ধুরা এই লেয়ার মুরগিটা হচ্ছে আপনাকে দিবে হচ্ছে আপনার 72 থেকে 78 সপ্তাহ ডিম ঠিক আছে অর্থাৎ আপনার মুরগি যে সময় আপনার 5 মাস পর থেকে ডিম দিবে হ্যাঁ তো ওই সময় থেকে আপনার মুরগিটা ডিম দিবে হচ্ছে আপনাকে 72 থেকে 78 সপ্তাহ ঠিক আছে অর্থাৎ আপনার 1 থেকে 1.5 বছর পরে ডিম দিবে এই লেয়ার মুরগিটা টানা 1.5 বছর ঠিক আছে লেয়ার মুরগিটা আপনাকে টানা 1 থেকে 1.5 বছর ডিম দিবে ঠিক আছে এটা থেকে টানা 1 থেকে 1.5 বছর ডিম পাওয়ার আশা করা যায় ঠিক আছে এই লেয়ার মুরগিটা হচ্ছে আপনার লেয়ার জাত এর জন্য আর কি এটা আপনার ডিম দেওয়ার মধ্যে কোনো গ্যাপ দেয় না গ্যাপ দেয় কখন আপনার যে সময় মুরগিটা অসুস্থ থাকে ওই সময় আপনার মুরগিটা গ্যাপ দিবে বন্ধুরা আজকের ভিডিওটি আর বেশি বড় করবো না আজকের ভিডিওটি কিরকম হলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের এই ভিডিওটি যদি আপনার জন্য একটু উপকারী হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।